জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সাগরপাড়া থানার অন্তর্গত কাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারপুরের পাঁচ নম্বর বুথে তৃণমূলের লোকেদের হাতে আক্রান্ত সিপিআইএম কর্মী জিয়ারুল মণ্ডল। ভোট দিতে যাওয়ার সময় তৃণমূলের লোকেরা লাঠি লোহার রড নিয়ে তার উপর চড়াও হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আমাদেরকে হচ্ছে আমরা ভোট দিতে যাচ্ছিলাম, যে আমাদেরকে সকেট মেরেছিল, এবার সেই টিএমসির লোকে সকেট মেরেছিল। ওই আমরা ভোট দিতে যাচ্ছি, আমরা জোট পার্টিকে ভোট দেবো, ওনাদের ভোট দিতে দিবে না ওরা, সেজন্য মেরেছে। আমরা বাড়ি থেকে ভোট কেন্দ্রে আসছিলাম ভোট দিতে, তারপর ওখানে মহিলা টিএমসির প্রার্থী ওই ওর স্বামী নবীন সকেট চার্জ করে, একটা বাস্ট হয় এবং আর একটা ওখানে বাস্ট হয়নি, জঙ্গলে পড়ে আছে। তারপরে আমরা পালাতে গিয়ে মহিলারাও পালাতে গেছে, সেখান থেকে আমরা পালাতে গিয়ে আমার এই ভাইকে বাঁচাতে গিয়ে আমিও একটু পিছনের দিকে পড়ে যাই, দিয়ে আমাকেও লাঠি বাঁধে মারে, এই ভাইকে উদ্ধার করতে গিয়ে আমিও মার খাই, দিয়ে এই ভাইয়ের মাথা ফাটে গেছে। আর আমার এদের প্রচণ্ড পরিমাণে এই পায়ে মেরেছে, এগুলা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, মাথায় লাগলেও মরে যেত। টিএমসি